তারা লাভ করতে চলছিল, লাভ করতে আজকে 41 থেকে অঙ্ক শুরু হবে। আচ্ছা 41 নম্বর অঙ্কটা একবার পড়ো কি নিউজে। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 6% ক্ষতি হবে। দেখো তাহলে এখানে আমাদের কি বলে দিয়েছে হচ্ছে 4/7, তাহলে আমার মোট এখানে কত? 7। 7-এর মধ্যে দুটো পার্ট হয়েছে, একটা 4 একটা 2, বুঝা গেল? প্রশ্ন বলেছে যেটা 4 ভাগ সেটা আমাদের হচ্ছে 21% ক্ষতি, আর যেটা 3 ভাগ সেটা হচ্ছে লাভ। 3 ভাগ যেটা সেটা ধরলাম 1% লাভ, আর এটা হচ্ছে 21% ক্ষতি। যেটা লাভ সেটা হচ্ছে আমাদের তোমার প্লাস চিহ্ন, যেটা ক্ষতি সেটা হচ্ছে মাইনাস চিহ্ন। তাহলে এটা যেহেতু লাভ তাহলে আমি এটাকে প্লাস চিহ্ন দিলাম, আর এটা মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এটা হচ্ছে 3x প্লাস, আর এটা হচ্ছে 84 মোটের উপর আছে 6%। আমাদের মোট কত এখানে? 7। তাহলে মোট লাভ, মোট লাভ না লাভ, মোট ক্ষতি, মোট মোট ক্ষতি কোথায় গেল? মোট ক্ষতি হয়ে গেল এদিকে ছিল 6%, আর মোট হচ্ছে আমাদের 7। তাহলে 6 × 7 অর্থাৎ এটা -42 ক্ষতি, বোঝা গেল? তাই কি করে আসলো, যেহেতু আমার মোট হচ্ছে 7, আর প্রশ্নে বলেছে মোটের উপর 7 ক্ষতি, মানে 6 ক্ষতি, 6% ক্ষতি, তাহলে মোট ক্ষতি কত হচ্ছে? 42 ক্ষতি হচ্ছে, 6 × 42 ক্ষতি। এবার দেখো আমি যদি সমীকরণ তৈরি করি, এর সাথে এটা যোগ করার পরে তো 42 ক্ষতি যাচ্ছে, এটা লাভ করলো এটা ক্ষতি করলো, আলটিমেট আমার 42 ক্ষতি হয়ে যাবে। তো সেই যদি আমি করি তাহলে +3x -84 সমান -42, বুঝা গেল? সাইড চেঞ্জ করে দিল, সাইড চেঞ্জ করে দিল, 3x সমান আছে -42 -84 এই +84, তাহলে -42 এটা কত হচ্ছে? তাহলে 3x সমান হচ্ছে +42 হয়ে গেল। তাহলে x সমান কত আসবে? 14%, অর্থাৎ 14% লাভ হবে। উত্তরটা হয়ে গেল 14% লাভ, এটা ঠিক। ২০০ টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 14% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত? বই এখানে দুটো কিনেছে তাই না? দুখানা বই মোট কিনেছে 200 টাকা দিয়ে, বই আর পেন। তাহলে এখানে বই এবং পেন দুটো কিনা আছে 200 টাকায়, তাহলে 200 টাকায় কি আছে? বই আর পেন রয়েছে, বই আর পেন এই দুটো কেনা, অর্থাৎ ক্রয় মূল্য, তা বোঝা গেল? তাহলে 200 টাকায় বই আর কি হচ্ছে, বইটা যখন বিক্রি করছে আর পেনটা যখন বিক্রি করছে, বইতে 15% লাভ করছে, বইতে 15% লাভ করছে, আর পেন যেটা সেটা হচ্ছে 5% ক্ষতি করছে। তাহলে একটা 15 লাভ করছে, একটা 5% ওভারঅল ওদের যে লাভ হচ্ছে সেটা হচ্ছে কত? 14% লাভ হয়েছে ওভারঅল। এবার দেখো এই যে সিস্টেমটা তোমার যেটাকে অ্যালিগেশন বলে, অ্যালিগেশনে কি হয় এটার সাথে এটা বিয়োগ হয়, 14 থেকে এটা বিয়োগ হয়, 14 থেকে যদি ওটা বিয়োগ করে দিই এরকম হয়ে যায়, আবার 15 থেকে 14 বিয়োগ হয়ে যায়, 15 - 14 প্লাস বিয়োগ প্লাস, তাহলে এই জায়গাটা আমাদের বিয়োগ করে হচ্ছে 15 - 19 মাইনাস মাইনাস প্লাস, তাহলে সেটা হয়ে গেল 19 হয়ে গেল, আর এটা হয়ে গেল আমাদের 1। মানে যে রেশিওটা আমরা পাই 19:1, এই রেশিওটা হয়ে যায় ক্রয় মূল্যের রেশিও, ক্রয় মূল্যের অনুপাত।
ভূমিপদে মোট প্রায় আছে 20, তাহলে 20 হচ্ছে মোট পেন আর হচ্ছে বইয়ের মোট দাম। এদিকে মোট দাম দিয়েছে 200 টাকা, তাহলে 20 যদি 200 টাকা ইকুইভ্যালেন্ট হয়ে থাকে তাহলে একে কত হবে 10 টাকা, 19 কত হবে 190 টাকা। প্রশ্ন চেয়েছে বইটির ক্রয় কত, তাহলে 190 টাকা তেতাল্লিশ। এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে, বাকি চিনি 5% পদ্ধতিতে বিক্রয় করে মোটের উপর 7.3/4% ক্ষতি লাভ হয়, কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিলেন? দেখো এখানে একটা 12% লাভ আর একটা 5% ক্ষতি, মোটের উপর হচ্ছে কত হচ্ছে 7.3/4 লাভ হচ্ছে। আচ্ছা এইটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কত হচ্ছে 31/4, কত বোঝা গেল? এবার দেখো এই তো ভগ্নাংশ করা আছে, এটা তোমার ডাইরেক্ট নিয়মিত ভাবে বিয়োগ করা, বিয়োগ করে চলে আসবে, কিন্তু ভগ্নাংশটাকে আমরা একটু সরিয়ে দিই, কিভাবে করা যেতে পারে? নিচে চার বাহুর অংশ সবাইকে উপরটাকে চার দিয়ে গুণ করে দাও, প্রত্যেকে চার দিয়ে গুণ করে দিলে এই চারটা উঠে যাবে আর নিচে চার গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে কি 4/48 -20 আর এখানে তাহলে এবার এটার সাথে এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে 31 এর সঙ্গে এটা বিয়োগ হলে প্লাস হয়ে যাবে, তাহলে সেটা হয়েছে 51, আর এটার সাথে এটা বিয়োগ করলে হচ্ছে 70। তাহলে রেশিও দেওয়া হলো 51:70, 17 দিয়ে আবার 51 কাটা কাটে যায় 3, 17, 51, তার মানে এটা 3, এটা হবে 3 আর এটা হয়ে যাবে 1, তাহলে আমি 17 দিয়ে কেটে দেবো এটা 1 আর এটা। তাহলে আমার যে ক্রয় বিক্রয় যে ক্রয়ের যে অনুপাত দাঁড়ালো এটা ক্রয়ের যে অনুপাত সেটা 30:1, তাহলে আমার এখানে মোট তাহলে কত হচ্ছে, মোট হয়ে যাচ্ছে 4, আর ওইখানে প্রশ্নও দিয়েছে 400 কেজি, তাহলে প্রশ্ন অনুসারে 400 কেজি, 400 কেজি কিনেছিল ক্রয় করেছিল 400 কেজি, তাহলে একে কত হবে 100 কেজি। প্রশ্ন বলেছে যে 5% যেটা, এটা 5% যেটা ছিল সেটা 5% 100 যাবে, তাহলে যে একে রয়েছে 100 যাবে, তাহলে প্রথমে যেটা 5% যেটা আছে 100 কেজিতে কিনেছিল। এবার আমরা করি 44 নম্বর, 44 নম্বরটা করো। এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি করে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে না ক্ষতি হবে? দেখো এইখানে একটা সূত্রের কথা বলেছে যে সমান সংখ্যক পেয়ারা, অর্থাৎ যা যে যদি 5 টাকা দামের পেয়ারা কেনে বা 6 টাকা দামের পেয়ারা যাই কিনে নেন একই সংখ্যক পেয়ারা কেনে, যদি 10 টাকা কেনে 5 টাকা দামের তাহলে 10টা কিনছে আবার, তাহলে 10টা 6 টাকা দামেরও কিনবে, কথা বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আমাদের মেন কাজ উনি কটা পেয়ারা কিনেছিল সেটা খোঁজা, তাহলে প্রশ্ন দেখা দেয়নি কটা পেয়ারা কিনেছে সেটা দেখি খুঁজে বের করা যাবে। আমাদের যেটা বললাম যেটা মেন কাজ হচ্ছে পেয়ারা কটা কিনেছিল সেটা বের করতে হলে যেটা হবে, দেখো এখানে পেয়ারার সংখ্যা দিয়েছে 5, 6 পরে আবার 5, 5, 6, 5 তা দিয়েছে 5, 6, 5-এর যে লসগুটা হয় সেটাই হচ্ছে পেয়ারার সংখ্যা, তাহলে 5, 6, 5-এর লসগু কত হচ্ছে 30, তাহলে উনি 30টি পেয়ারা কিনেছিল দু রকম পেয়ারা কিনেছে 30টি করে, কথা বোঝা গেল? একরকম প্রথমে যেটা রয়েছে 5 টাকা দামের যেটা আছে টাকায় 5টি পড়াচ্ছে 1 টাকায়, কথা বোঝা গেল? তার মানে 30টি পাওয়া ক টাকায়, 6 টাকা, 30টি পাওয়া যাবে হচ্ছে 6 টাকায়। অপরদিকে কি করছে, 6টি কিনছে
এক রেখায়, তাহলে 30টি এই ধরনের পেয়ারা কটা হবে? 5 টাকা দিয়ে কিনেছে। তাহলে এবার দেখো, উনি যখন বিক্রি করছে, বিক্রি যখন করছে, তিনি কটা বিক্রি করবে? কটা বিক্রি করবে? উনি তো মোট কিনলো কত? 30-30 সকাল 60টা, তাহলে 60টা বিক্রি করবে টোটালে? 60টা বিক্রি করবে? উনি বিক্রয় করছে, বিক্রি বিক্রয় করছে তোমাদের 5টা 1 টাকায়। অর্থাৎ ওনার মোট পেয়ারা কত ছিল? মোট যে পেয়ারা, মোট টোটাল যেটা ছিল সেটা কত? 30 প্লাস 30 অত দু রকম পেয়ারা কিনেছে। হ্যাঁ, দু রকম পেয়ারা কিনেছে। কত? 60 কেনা উনি কিনতে ক টাকায়? 12 টাকা। বুঝতে পেরেছ? এবার ক্রয় বিক্রয়টা সব যদি করি, ক্রয় আর বিক্রয় সব যদি করি, মোট ক্রয় করলো হচ্ছে 11 টাকা। 6 আর 5 6 আর 5, অত 11 টাকা কিনেছে উনি মোট 11 টাকা। আর বিক্রি করছে কত? 12 টাকা। তাহলে অবশ্যই 1 টাকা লাভ করে ফেললো। তাহলে 11 টাকায় উনি 1 টাকা লাভ করে ফেলেছে। তাহলে 100 টাকায় কত করবে? সে কত? 100/11, অর্থাৎ 9×11=99, 1/11% ওনার লাভ। 45। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমাদের প্রথমত মেন কাজ যেটা আছে, সেটা হচ্ছে কতগুলো লেবু কিনেছিলেন, সেটা হচ্ছে কাজ আমাদের। তাহলে সেক্ষেত্রে কি 13, 20 আর 6, এটা আমাদের লসাগু করতে হবে। 13, 20 আর 6, এই তিনটে যদি আমি লসাগু করি, তাহলে সেক্ষেত্রে কত হয়? এই তিনটে লসাগু করলে এলসিএম যেটা 780 হয় এলসিএম, বুঝা গেল? তাহলে উনি 13 টাকা দামের যে, তাহলে উনি হচ্ছে 13 টাকা দামের যে লেবু কিনেছিলেন সেটা 780টা, 20 টাকা দামের লেবু 780টা, কিন্তু 6 টাকায় যেটা বিক্রি করেছিল তা হচ্ছিল এর ডবল সংখ্যক, কারণ দুবার কিনেছে, দুটো ডবল সংখ্যক বিক্রি করেছে। পরে এবার দেখো, 13 টাকা দামের যে লেবুটা কিনেছিল, 13টা কিনেছিল ক টাকায়? 2 টাকায়। তাহলে 1টা কিনেছে 2/13, তাহলে 780টা কিনবে কত? 780×2/13, এটাতে কাটলো হচ্ছে 6, অর্থাৎ 120 টাকা। 120 টাকায় সেম একই রকম ভাবে তোমার আছে, 20টা কিনেছিল ক টাকায়? 4 টাকায়। তাহলে 1টা হবে হচ্ছে 4/20, আর 780টা যেটা কিনেছিল সেটা হচ্ছে 2×780। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, এটার সাথে এটা কাটলে কত হচ্ছে তোমার হচ্ছে, এটা গুণ করলে 156 হচ্ছে, আর এটা কাটলে কত হচ্ছে? 2×4=20, 2×2=29, আর 29 সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 156 হচ্ছে। বুঝা গেল? তাহলে যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে কত হচ্ছে? 120+156, এত যোগ করলে হচ্ছে মানে 276 টাকা কিনা আছে, 276 টাকা। আর যেটা বিক্রি হবে তার আগে দেখো, বিক্রি করছে হচ্ছে 6টা বিক্রি করছে 1 টাকায়, এটা 6টা বিক্রি করছে 1 টাকায়, এটা বিক্রি করলো, তাই না? 6টা 1 টাকায় বিক্রি করলো। তাহলে ওনার কাছে আছে কতগুলো লেবু? টোটাল যেটা লেবু আছে সেটা আছে ডবল হয়ে যাবে, অর্থাৎ মোট লেবু কত ওনার কাছে? 780×2, এটা ডবল,
তাহলে একটার দাম হচ্ছে 1/6 ইনটু বন্ধু, তাহলে এটার সাথে এটা কাটলে কত হচ্ছিল 60, তাহলে এটা হচ্ছে এটার সাথে এটা কাটলে কত হচ্ছিল 13, 6×3=78, তার মানে এটা হলো 260 টাকা। তাহলে ওনার বিক্রি হচ্ছে 260 টাকা, যেটা হচ্ছে এসপি যেটাকে বলছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 260 টাকা। কিনা 276 টাকা, বিক্রি 260 টাকা। বুঝতেই পারছি ক্ষতি হচ্ছে, কত টাকা ক্ষতি হলো? 16 টাকা ক্ষতি হলো। 16 টাকায় যদি 276 টাকায় ক্ষতি হয়, 100 টাকায় কত? তাহলে 4 দিয়ে কাটো 4, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 69, 4 দিয়ে কাটলে হচ্ছে 69। তাহলে আমি যেটা পেলাম সেটা হচ্ছে 400/69। তাহলে 400/69 কে যদি আমি লসাগু করি তাহলে সেটা পাওয়া যাচ্ছে 55/59। এই পার্সেন্টেজ ওনার ক্ষতি হয়ে যাচ্ছে। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ, অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? আচ্ছা, যেহেতু এখানে বলেছে যে 20% 10% লাভ আর 5% ক্ষতি, তাহলে 10% লাভ মানে হচ্ছে 10% যদি লাভ হয়ে থাকে, 10% লাভ মানে 1/10, 10 টাকার মধ্যে 1 টাকা লাভ, অর্থাৎ সিপি আর এসপি যদি আমি করি, ক্রয় বিক্রয় যদি করি, ক্রয় 10 টাকা হলে বিক্রয় হচ্ছে 11 টাকা। পরের বার বলছে 5% ক্ষতি, 5% যদি ক্ষতি হয়ে থাকে তাহলে মানে 5% কত অর্থ হচ্ছে 1/20, অর্থাৎ 20 টাকার জিনিস বিক্রি হচ্ছে 19 টাকা, তাহলে আমার 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এবার দেখো, যেহেতু প্রশ্নে বলেছে ক্রয় বিক্রয় দুটোই সমান, তাহলে সেক্ষেত্রে আমার এইখানে এই রেশিওতে তোমার হচ্ছে প্রথম যে রেশিও তাতে 11 আছে, আর দ্বিতীয় যে রেশিও আছে তাতে আছে 19। তাহলে আমার এই বিক্রয়টা যদি সমান করতে হয় তাহলে এটাকে এই রেশিওটাকে আমি 11 দিয়ে গুণ করবো, আর এই রেশিওটাকে আমরা 19 দিয়ে গুণ করবো। তাহলে 19 দিয়ে যদি গুণ করি তাহলে আমি এইটা টোটালটা পেয়ে যাচ্ছি এখানে, এই রেশিওতে 10 পাচ্ছি 190, আর এটাই পাচ্ছি আমরা 220, আর এটা গুণ করলে পাচ্ছি 209 টাকা, আর এটা গুণ করলে 209। তাহলে 209 প্রশ্ন বলছে দুটো একই দামে বিক্রি করছে, তাহলে আমার দাম হচ্ছে কত? দুটো মিলে দাম হচ্ছে 418 টাকা, আর এই দুটো কিনা পড়ছে কত? 210 টাকা। তাহলে আলটিমেট আমার দেখছি আমার 8 টাকা লাভ হচ্ছে, 8 টাকা লাভ, 8 টাকা লাভ। তাহলে লাভের হার কত? লাভ ইন্টু 100/ ক্রয় মূল্য, ক্রয় হচ্ছে 410। তাহলে শুনে শুনে কেটে গেলো, অর্থাৎ 80/41, এই পার্সেন্টেজ আমার হচ্ছে লাভ। অপশনটা একটু সমস্যা আছে। 47 এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% ক্ষতি, সরি, প্রথমটি 20% লাভ ও পরেরটিকে 30% ক্ষতি করে, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? তাহলে মোটের উপর তার লাভের হার বা ক্ষতির হার আমাদের প্রশ্ন চেয়েছে। তাহলে এটা হলো 20% লাভ, পরেরটা হচ্ছে 30% ক্ষতি, তাহলে 20% লাভ আর হচ্ছে 30% ক্ষতি, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1/5 আর এটা হচ্ছে 3/10, এটা লাভ এটা ক্ষতি। তার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় হচ্ছে 5 টাকা, বিক্রি 6 টাকা, ক্রয় 10 টাকা, বিক্রি 7 টাকা, 3 টাকা ক্ষতি। এবার প্রশ্ন, যেহেতু দুটোই তোমার হচ্ছে 150 টাকা করা, তো একই দামে বিক্রি করছো দুখানায়, দুখানায় যদি একই দামে বিক্রি করে তাহলে আমি এটাকে এই রেশিওটাকে আমি গুণ করবো হচ্ছে 7 দিয়ে, এই রেশিওটাকে গুণ করবো 6 দিয়ে। তাহলে 7 দিয়ে এটা গুণ করলে এটা পাচ্ছি 5×35, আর এটা পেয়ে যাচ্ছি 60, আর এটা এটা হচ্ছে কত? এটা 42, এটাও 42, অর্থাৎ এই দুটো আমার বিক্রি হচ্ছে, এই দুটো আমার বিক্রি হচ্ছে 84 টাকা, আর এই দুটো আমার কিনা ছিল 95 টাকা। তাহলে 95 টাকা জিনিস আমি 84 টাকা বিক্রি করছি, তাই আমি দেখতে পাচ্ছি এটা ক্ষতি হচ্ছে, ও টাকা ক্ষতি হলো।
95 টাকা দিন যদি আমি 84 টাকা বিক্রি করি তাহলে আমি দেখছি 11 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে এটা 11 টাকা ক্ষতি, 11 টাকা ক্ষতি হচ্ছে 95 টাকার উপর 11 টাকা ক্ষতি, তাহলে 100 টাকাই কত, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 19, অর্থাৎ 210, 220 পাই, 11 বাই 220 বাই 19, 220 বাই 19 যা ভাগ করলে কত হয়, এটা ভাগ করলে হচ্ছে 11 পূর্ণ 11 বাই 19 টাকা, এত পার্সেন্টেজ আমাদের ক্ষতি, আমরা তো দেখেই নিলাম ওটা ক্ষতিতে আছে, এর অপশনে কোথায় দেখো 19 ভগ্নাংশ অপশনে আছে, 19 ভগ্নাংশ দোকান আছে, এটা লাভ এটা ক্ষতি, তাহলে প্রথমটাই হবে উত্তর, তাহলে 11 পূর্ণ 11 বাই 19 পার্সেন্ট ক্ষতি। 48, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারে প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ অপরটিতে 10% ক্ষতি হয়, তাহলে বই দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হবে, যেহেতু সেম পার্সেন্টেজ লাভ এবং ক্ষতি করছে, বই বিক্রি করে সেম পার্সেন্টেজ যদি লাভ এবং ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা আছে সেই পার্সেন্টেজের স্কোয়ার বাই 100, তার মানে এই পার্সেন্টেজ সবসময়ের জন্য ক্ষতির দিকে যাবে, অর্থাৎ 100/100 এই পার্সেন্টেজ ক্ষতি, অর্থাৎ সময় সময় 1% ক্ষতি, অলওয়েজ হচ্ছে 1% ক্ষতি হবে। 49, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে ও দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো তা দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হচ্ছে, তাহলে প্রথমটি ক্রয় মূল্য কত হবে, কি করছে যে একটা আছে 5, একটা 20% লাভ আর একটা 20% ক্ষতি, তাহলে 20%ই তোমার হচ্ছে লাভ আবার 20%ই হচ্ছে ক্ষতি, লাভ মানে হচ্ছে 1/5, 1/5 এটা এদিকে এটা মানে CPRSP 5 একই দামে বিক্রি করেছে, তাহলে দাম যদি আমার একই বানাতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে 4 দেখুন আর এটা 6 দেখুন টোটাল রেশিওটাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এই রেশিওটা হয়ে গেল হচ্ছে 4/20 আর এটা হয়ে যাচ্ছে 30, বুঝা গেল, তাহলে দুটো বস্তুর যে ক্রয় মূল্য দুখানা বস্তু ফার্স্ট বস্তু আর সেকেন্ড বস্তু, দুটো বস্তুর যে ক্রয় মূল্য ফার্স্ট বস্তু আর সেকেন্ড বস্তু এই দুটো ক্রয় মূল্য কত, 20 আর 31 20 30, অর্থাৎ এটাকে যদি রেশিওতে বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি 2:3, তাহলে এই দুটোর মোট দাম কত হচ্ছে, মোট কিনা দাম কত, 5, যে 500 দেওয়া আছে যে 500 টাকা, তাহলে প্রশ্নটা কি চেয়েছে প্রথমটি কত, প্রথমটি হচ্ছে 2, তাহলে 2 = কত, তাহলে 2 = হবে 200 টাকা, তাহলে প্রথমটা কিনা ছিল 200 টাকা। আরেকবার বলছি তাহলে দেখতে পাচ্ছেন ক্রয় এবং বিক্রয় প্রথমে 20% লাভ পরে আবার 20% ক্ষতি, অর্থাৎ 1/5 1/5 লাভ আর ক্ষতি, 5 টাকার জিনিস 6 টাকা বিক্রি আবার 5 টাকার জিনিস 4 টাকা বিক্রি, প্রশ্নে বলেছে দুটো সমান দামে কিনা বিক্রি করেছে, তার মানে এটা 24 টাকা এটাও 24 টাকা বিক্রি, 24 টাকা প্রথমটা যদি বিক্রি থাকে তার কিনা ছিল 20 টাকা, পরেটা যদি 24 টাকা বিক্রি থাকে তার কিনা ছিল 30 টাকা, তাহলে প্রথমটা কিনা হচ্ছে 20 টাকা দ্বিতীয়টা কিনা 30 টাকা, রেশিও বানিয়ে দিলাম তাহলে 2:3, তাহলে দুটোর মোট কিনা হচ্ছে 5 অনুপাত, আর 5ই বলে দিয়েছে 500 টাকা, তাহলে আমার প্রথমটা 2, তাহলে 2 = কত, 200 টাকা।